السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الواحد الأحد الفرد السمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وأشهد أن محمدا عبده ورسوله خاتم الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد رشوش شدومة رب العالمين الجنوي যে মহান আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন যে মহান আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদেরকে ইমান দান করেছেন ওর আন দান করেছেন অসংখ্য নিয়ে আমত দান করেছেন সুক্রিয়ায় করছি মোহান রবুল্লাহ আলমিনের জন্য যিনি আমাদেরকে মসজিদুল হারামের খুদ্া সংক্ষিপ্তভাবে আপনাদের কাছে উপস্থাপন করার জন্য তৌফিক প্রদান করেছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলের সুক্রিয়া জ্ঞাপন করছি অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি যারা আমাদের খুব শুনছেন প্রচার করছেন আল্লাহ আল্লাহর আলমিন আমাদেরকে এর মাধ্যমে মানুষের কাছে দাওয়াত পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন আমাদের আমলগুলোকে কবুল করুন আল্লাহ আমিন আজ সতেরোই মার্চ দুই হাজার তেইশ ইংরেজি সে মোতাবেক পঁচিশ সাবান চৌদ্দোশো চৌচল্লিশ অর্থাৎ আগামী জুমা আমাদের রামাদান হবে আল্লাহ রবান আলমিন আমাদের সকলকেই রামাদান পর্যন্ত এবং গোটা রামাদান আমাদেরকে তিনি হায়ার দান করুন আমাদের রামাদান আমলগুলোকে সহজ করে দিন আমরা যেন সঠিকভাবে পালন করতে পারি এবং আমাদের আমলগুলো যেন তিনি কবুল করেন আল্লাহ আমিন শেখ আবদুল্লা আলজান হাফিজ তিনি ক্ষুদা প্রদান করেছেন মূলত দুটি বিষয় আজকের ক্ষুদ্র আলোচিত হয়েছে ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম এবং সর্বশেষ বিধান এই বিষয়ে তিনি আলোচনা করেছেন এবং রামদান মাসের মধ্য থেকে সর্বোত্তম মাস এ বিষয়ে তিনি আলোকপাত করেছেন সময়ত খতিব সাহেব আল্লাহ রবুল্লাহ আলমিনের প্রশংসা করেন রসুল্লাহ সালামের প্রতি দৌর সালাম পেশ করেন এরপর তিনি বলছেন হে মুসলিম ভাই বোনেরা আপনারা নসিহা গ্রহণ করুন আপনারা আল্লাহ রবুল্লা আলমিন যে সকল নসিহা করেছেন উপদেশ দিয়েছেন সেগুলোকে গ্রহণ করুন এরপর তিনি বলছেন যে আমাদের যে ধর্ম ইসলাম এটি হল জ্ঞান ভিত্তিক একটি ধর্ম সুতরাং আপনারা এই এলিমগুলো গুলো কার থেকে নিচ্ছেন সে ব্যাপারে সতর্ক হন অর্থাৎ আমরা যে কোনো মানুষ সে ইসলামের কথা বললেই সে হয় তার কথা তার ডিজাইন সে হয়তো অনেক সুন্দরভাবে কথা বলতে পারে কিন্তু সে আসলে কি বলছে সে কি ইসলামের কথা বলছে না ইসলাম থেকে মানুষকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে বিশেষ করে আমরা যদি দেখি যে বর্তমান সময়ে বক্তার কোন অভাব নেই অনেক বক্তা পথে ঘাটে। এবং অনেকে অনেক সুন্দরভাবে গুছিয়ে সাজিয়ে কথা বলতে পারে অথচ এ সকল মানুষ মানুষের ইমান হরণ করছে মানুষের ইমানকে নষ্ট করে দিচ্ছে তিনি বলছেন যে আপনারা সতর্ক হন তিনি বলছেন আপনারা আল্লাহ রব্লা আলমিনকে যথাযথভাবে ভয় করুন যেভাবে আল্লাহ রব্লা আলমিনকে ভয় করার দরকার আপনারা আল্লাহ রবুল্লাহ আলমিনের ক্ষমার দিকে দ্রুত এগিয়ে যান আল্লাহ রবীন্দিন আমাদেরকে ক্ষমা করবেন তিনি বলছেন আপনারা আল্লাহ রবুল্লাহ আলমিনের পরিচয় সম্পর্কে অবগত হন আল্লাহ রবুল্লাহ আলমিনের পরিচয়ের এলিম আপনারা অর্জন করুন তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন যাতে আমরা তাকে চিনতে পারি তার একত্রবাদ সম্পর্কে জানি তার ইবাধা করি তিনি বলছেন সেই সকল মানুষ দুর্ভাগা যারা আল্লাহ রব্বুল আলমিনের রহমত থেকে দূরে সরে আছে অথচ আল্লাহ রব্বুল আলমিনের রহমত সকল কিছুকে বেষ্টন করে রেখেছেন আর তারা তা এবং ওই সকল ব্যক্তিও যারা আল্লাহ রব্বুল আলমিনের বিশাল জান্নাত থেকে যারা দূরে থাকবে তিনি বলছেন যে আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন আমলে সালেহ এহসান এবং প্রতিটি কাজ যথাযথভাবে করার যেন তিনি তৌফিক দান করেন আল্লাহ তিনি বলছেন আল্লাহর আলমিন ইসলামকে সর্বশেষ দিন হিসাবে শরীয়ত হিসাবে বিধান হিসেবে নির্বাচন করেছেন মায়েদা তিন নম্বর আয়তাল আল্লাহ রবাহ আলমিন বলছেন ইসলাম ইসলামা তিনি বলছেন যে এই আয়াতটি হলো কোরআনে কেরিমের মধ্যে সর্বশেষ আয়াত যে আয়াতের মাধ্যমে আল্লাহ রব আলমিন উম্মদ মোহাম্মদের জন্য সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ যে ধর্মীয় বিধান যে বিধিনিষেধ যে ধর্ম তিনি আমাদের জন্য নির্বাচন করেছেন তার সমাপ্তি ঘটিয়েছেন এবং এরপরে আর কোনো ধর্ম আসবে না কোনো নবী আসবে না আল্লাহ রব্বুল আলমিন নিয়ামতকে আমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছেন আর ওই সকল ব্যক্তি নৈরাস হয়ে গিয়েছে যারা কাফের যারা ইসলামকে গ্রহণ করেনি আর আল্লাহ রব আলমিন এই দিনকে তিনি নিজে সংরক্ষণ করবেন ইন্না আনহানুল নদিক ও ইন্না হাফিজুন অর্থাৎ আমি এ কোরআনকে নাজিল করেছি অর্থাৎ দিন আর এই দিনকে আল্লাহ রবাহ আলম সংরক্ষণ করবেন যেহেতু কোরআন সংরক্ষিত থাকবে এই কোরআনের মাধ্যমে দিনকে আল্লাহ রবাহ আলমিন সংরক্ষণ করবেন সুরাহিজি নয় নম্বর আয়ত তিনি বলছেন যে আল্লাহ রব্বুল আলমিন কোরআন করিমের মাধ্যমে আমাদেরকে এই কথাটি সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন যে রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামের উপরে যে দিন এসেছে সেটি হলো পরিপূর্ণ একটি দিন তিনি বলছেন ক্যামিলেন শ্যামিলা এটি পরিপূর্ণ একটি দিন এবং তিনি হলেন সর্বশেষ রসুল তারপরে আর কোন রসুল আল্লাহ রব আলমিন পাঠাবেন না আর রসুল্লাহ সাল আলহি আসাল্লামকে সুসংবাদদাতা হিসাবে বৃতি প্রদর্শনকারী হিসেবে মানব এবং জিনজাতের উপরে রহমত স্বরূপ পাঠিয়েছেন তিনি মানুষদেরকে সঠিক পথে আহ্বান করেছেন আল্লাহ রব আলমী যে কিতাব তাকে দান করেছেন সেই কিতাবের ব্যাখ্যা তিনি মানুষের সামনে দান করেছেন তিনি বলছেন যে আমাদের এই ধর্ম মানব জাতির প্রতিটি বিষয়ে নিয়ে আলোচনা করেছেন ব্যক্তি জীবন পারিবারিক জীবন আমাদের সামাজিক জীবন আমাদের রাষ্ট্রীয় বিধিবিধান মুসলিমদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক এমনকি তিনি বলছেন একজন মানুষের সাথে একজন পশু পাখির কেমন সম্পর্ক হবে পশুর সাথে কেমন আচরণ করবে এই সব বিষয় আল্লাহ সাল সাল্লামের মাধ্যমে আমাদেরকে শিখিয়েছেন এমনকি মানুষ তার তাদের যে নিত্য প্রয়োজন রয়েছে প্রাকৃতিক যে কাজগুলো রয়েছে সেগুলো কিভাবে সারবে সেগুলো ইসলাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন এরপর তিনি বলছেন যে আল্লাহ সুবাহ এই বিধানকে সর্বশেষ আসমানি কিতাব হিসাবে আসমানি শরীয়ত হিসেবে তিনি আমাদের জন্য সৃষ্টি দান করেছেন সুতরাং আমরা এই ইসলামকে সংরক্ষণের জন্য ইসলামকে পালনের জন্য আমাদেরকে আল্লাহ রবাহ আলামিনকে ভয় করতে হবে তিনি বলছেন যে কোনো মুসলিমের জন্য এটা জায়জ নেই এটা বৈধ নয় যে তারা এই ধরনের মনে করবে যে এই দিনের মধ্যে হয়তো কোনো পরিবর্তন পরিবর্তন আসা দরকার বা বর্তমান সময়ের জন্য হয়তো এই দিন কিছু বিধান হয়তো চলছে না অথবা আরও যদি কিছু সংযোজন করা হতো তাহলে হয়তো ভালো হতো এই ধরনের যদি কেউ মনে করে তাহলে সে মুসলিম থাকবে না তিনি বলছেন যে আমাদের কর্তব্য হলো ইসলাম যেভাবে আল্লাহ রসুল সাল্লাহ আমাদেরকে দিয়েছেন সেইভাবেই পালন করতে হবে এবং এটি কেমন পর্যন্ত এইভাবে থাকবে আল্লাহ রব আলম আমাদেরকে তো বিধান করুন আমরা যেন এই কথার গঠল থাকতে পারি রদিতাহি রব্বা আবিল ইসলামী দিন আবহাম্মীন তিনি বলেন যে আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে ইসলামই একমাত্র ধর্ম এর বাইরে কোনো বিধান আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে গ্রহণযোগ্য হবে না সুতরাং যারা এই করতে চান যারা আল্লাহ রবাহ আলমিনকে মান্য করতে চান শুধুমাত্র ইসলামের দেখানোর পদ্ধতিতে আল্লাহ রাব্বুল আলামিনের করতে হবে তাকে অনুসরণ করতে হবে তাকে মানতে হবে অন্য কোন পদ্ধতিতে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করলে তাকে মান্য করলে সেটা গ্রহণযোগ্য হবে না আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের পঁচাশি নম্বর আয়তে বলছেন ওমাইয়্যাবা তাগাইরাল ইসলাম দীনা ফাল মিনাল অর্থাৎ যে আল্লাহ রাব্বুল আলমিন এই দিনকে শুধুমাত্র নির্বাচন করেছেন যারা ইসলাম ব্যতীত অন্য কোন ধর্মকে দিন হিসেবে গ্রহণ করবে ফেলে ইকুব এটি তাদের জন্য তাদের পক্ষ থেকে কবুল করা হবে না আর তারা ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে এরপর সমাজ খুদ সাহেব তিনি বলছেন তার ক্ষুদবার শেষের দিকে তার যে দ্বিতীয় যে বিষয়টা নিয়ে তিনি আলোচনা করেছেন তিনি বলছেন যে আমাদের কাছে রমাদন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস এটি আমাদের কাছে মেহমান হিসেবে এসে আসছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দামি একটি মেহমান আমাদেরকে মেহমানকে যথাযথ সম্মান প্রদর্শন করতে হবে তিনি বলছেন যে রমাদান খুবই সন্নিকটে এই মাস এমন একটি মাস যে মাসে আল্লাহ রব্লা আলম কোরআন কবতীর্ণ করেছেন এই মাসে আল্লাহ রব্লা আলমীর অসংখ্য মানুষকে নাম থেকে মুক্তি দিয়ে থাকেন এই মাসের মধ্যে ভালো কাজ যত প্রকারের ভালো কাজ রয়েছে মানুষ এই মাসে করে থাকে আমরা এই মাসে বেশি 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 করে অহসান করব যত প্রকারের আমলে সলেহ রয়েছে সে আমলের সলহাগুলো আমরা করব আর তিনি বলছেন যে মুমিনরা এই মাস আসলে এক অপরকে সুসংবাদ দিত যে রমাদান এসেছে আবুরা রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা কান আউয়ালু মিন রমাদান সফেদাল শায়াতিন যখন এই মাস রমাদানের মাস চলে আসে তখন শয়তানদেরকে আবদ্ধ করে রাখা হয়

আর আল্লাহ রব আলিনের পক্ষ থেকে ঘোষণা করা হয় ইয়া বাগেল আকবিল হে ভালো কাজ যারা করতে চাও তোমরা অগ্রসর হও সিনিনরা তোমরা ভালো কাজে অগ্রসর হও বেশি বেশি করে আমলে সালেহ করো ওয়া বাগেশ্বর আকসির আর যারা অন্যায় কাজে লিপ্ত তোমরা তোমাদের অন্যায়কে কমিয়ে দাও তাক আর আল্লাহ রব আলিন জাহান্নাম থেকে এই মাসে মানুষদেরকে মুক্তি দান করে থাকেন অর্থাৎ আমরা এই মাসে আমলে সালেহা করবো প্রতিযোগিতা করব কে কত বেশি আমল করতে পারি কে কত বেশি সময় কোরআন তেল করতে পারে আমাদের অবশ্যই কষ্ট হবে আমাদের ঘুম কম হবে আমাদেরকে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দেয় করতে হবে এই অল্প কষ্টর কষ্টের মাধ্যমে আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে তার বিশাল জান্নার দান করবেন অর্থাৎ আমরা অল্প কষ্ট করব আমাদের সাহেব বলছেন যে এই এই বিক্রিটা ব্যবসাটা না সফল যে আমরা অল্প সময় আমরা দিয়েছি একটু কষ্ট করেছি এর বিপরীতে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে মহান নিয়ামত দান করছেন তিনি বলছেন যে সাল সাহি হেনগন জন্য এমনও ব্যক্তি ছিলেন ছয় মাস পর্যন্ত তারা আল্লাহ রব্লা আলমিনের কাছে দোয়া করতেন যেন আল্লাহর আলমিন তাদের হায়াতকে বৃদ্ধি করে দেন তারা যেন সিরামের মাসকে তারা পান তারা যেন রমাদান শিয়াম পালন করতে পারেন আর এরপর ছয় মাস পর্যন্ত অনেকেই দোয়া করতেন যেন আল্লাহ রব্লা আলমিন তাদের এই আমলগুলোকে কবুল করেন তিনি বলছেন যে থেকে একটি কথা বর্ণিত রয়েছে তারা এই মাসকে ইস্তেকবার করতেন অভ্যর্থনা জানাতেন এই মাসকে তারা গ্রহণ করতেন তাদের কলবগুলো হিংসা বিদ্বেষ থেকে মুক্ত থাকত পরিপূর্ণ স্বচ্ছ ছিল কোনো মুসলিমদের বিষয়ে হিংসা বিদ্বেষ তাদের কলবের মধ্যে ছিল না তিনি বলছেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমরা দোয়া করছি তিনি যেন আমাদেরকে এই মাসে যথাযথ উপনীত করেন এই মাসে যে হক রয়েছে সে হক যেন আমরা আদায় করে যথাযথ ইবাদা করতে পারি এরপর তিনি বলছেন যে অনেক মানুষ রয়েছে শয়তান তাদের উপরে গ্রাস করছে যে তারা এই মাসে যথাযথভাবে আমল করতে পারছে না আবার অনেকেই রয়েছে যে তাদের কাছে সময় আছে কিন্তু এরপরও তারা বিভিন্ন বিষয় নিয়ে ব্যস্ত তার ইসলামকে পালন করছে না আবার অনেকেই আমরা যারা পালন করতে চাচ্ছি তাদের আগ্রহ আছে কিন্তু তাদের বিভিন্ন ব্যস্ততার কারণেও পালন করতে পারছে না সুতরাং আমাদের আরও পরিশ্রম হতে হবে আল্লাহ রব্লা আলমিনের এই ক্ষেত্রে তার আনুগত্যের ক্ষেত্রে আর বলছেন যে অবশ্য আমাদেরকে আল্লাহ রব্লা আলমীর নিয়ামতের শুক্রিয়া আদায় করতে হবে তিনি যে আমাদেরকে নিয়ামত দান করছেন আল্লাহ রব্লাহ আলমিন আমাদেরকে রমজান মাস হে যথাযথভাবে আমল সালেহ করা তৌফিক দান করুন এর জহাক রয়েছে সবগুল হক যথাযথভাবে আদায় করা তৌফিক দান করুন সিয়াম কিয়াম আর যে যে বাজিক যে শিক্ষাগুলো রয়েছে অন্যায় বাবা যারা অস্ট্রেলিয়া তা আগারাগালি মানুষের সাথে ঝগড়া বিবাদ করা এসব বিষয় থেকে আমাদেরকে বেঁচে থাকা তৌফিক দান করুন আল্লাহু আমিন ও সল্লাল্লাহু আলা নাবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি اجمعين السلام عليكم ورحمه الله وبركاته